আজকের এই ভিডিওতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখেছি যে চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে প্রাথমিকের যে সকল শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে রয়েছে সে সকল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রথমত বিষয়টি হচ্ছে যে এখানে প্রত্যেকটি বিদ্যালয় থেকে 10% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, বাকি যে শিক্ষার্থীগুলো থাকবে সেগুলো কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখন প্রশ্ন হলো যে কোন 10% শিক্ষার্থী যদি একটি প্রতিষ্ঠান থেকে 5 জন বা 7 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেইখান থেকে কোন 5 জন বা 7 জনকে বৃত্তি পরীক্ষায় দিতে দেওয়া হবে। তো এখানে বিষয়টি এভাবে বলা হয়েছে যে প্রাথমিকের যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই বার্ষিক পরীক্ষায় বার্ষিক মূল্যায়নে যে 5 জন বা 7 জন শিক্ষার্থী প্রথম সারিতে থাকবে সেই 5 জন বা 7 জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার আওতায়ভুক্ত থাকবে। এই শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন যদি কোনো শিক্ষার্থী এই 5 জন বা 7 জনের মধ্যে কোনো শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চায় তাহলে নিচের থেকেও কিন্তু কোনো শিক্ষার্থী নিয়ে এই বৃত্তি পরীক্ষা দেওয়ানো যেতে পারে। এখানে কোনো শিক্ষার্থীকে জোরপূর্বক বৃত্তি পরীক্ষা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু জানানো হয়নি। তার একটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে 4টি বিষয়ে কিন্তু বলা হয়েছে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই 4টি বিষয় হলো বাংলা, গণিত, ইংলিশ এবং বিজ্ঞান। এই 4টি বিষয়ে প্রতি বিষয়ে কিন্তু 25 নম্বর করে মোট 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই চলতি মাসের 29 তারিখেই কিন্তু এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, একদিনেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে। তো প্রাথমিকে যে শিক্ষার্থীরা রয়েছে বার্ষিক পরীক্ষা দিচ্ছে সেই বার্ষিক পরীক্ষার যে মূল্যায়নটি রয়েছে এই চলতি মাসের 21 তারিখের মধ্যেই কিন্তু এই মূল্যায়নটি শেষ করতে হবে। অর্থাৎ 19 তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া সময় রয়েছে, এই সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে 20 তারিখে খাতাগুলো মূল্যায়ন করার পর 21 তারিখে কিন্তু ফলাফল দিতে হবে। আর এই ফলাফলের ভিত্তিতে যে সকল শিক্ষার্থীরা প্রথম সারিতে থাকবে সেই শিক্ষার্থীরাই কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের স্কুলের শিক্ষার্থী অনুযায়ী। অর্থাৎ যতজন শিক্ষার্থী আসে এই 10% অনুযায়ী সেগুলোই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। যেহেতু এই 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের, এখানে কিন্তু মানবন্টনটি আমরা জানি কিন্তু তার প্রশ্ন কাঠামোটি কেমন হবে সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। আর তবে ধারণা করা হচ্ছে প্রশ্ন কাঠামোটি এমন হতে পারে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে অথবা বহুনির্বাচনী প্রশ্ন থাকতে পারে। অল্প সময়ের মধ্যে যেহেতু শিক্ষার্থীদের এই 4টি বিষয়ের পরীক্ষা দিতে হচ্ছে এখানে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই চাপে থাকবে, যার ফলে তাদেরকে চাপমুক্ত রাখার জন্যই কিন্তু আমি মনে করি যে বহুনির্বাচনী প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। আর 4টি বিষয় একসাথে পরীক্ষা একই দিনে হবে যেহেতু এখানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই কিন্তু প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। আমি আশা করব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্ত জানাবেন শিক্ষা অধিদপ্তর। আপনারা নিশ্চয়ই জানেন 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে কিন্তু প্রাথমিকের যে সকল শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করত সেই সকল শিক্ষার্থীদের মাঝখান থেকে কিন্তু বৃত্তি প্রদান করা হতো। করোনা সংক্রমণের কারণে গত 2টি শিক্ষাবর্ষে তাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণে কিন্তু প্রাথমিকের এই শিক্ষার্থীরা কিন্তু বৃত্তি থেকে বঞ্চিত ছিল, যার ফলে কিন্তু শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে আবারও এই বৃত্তির যে বিষয়টি রয়েছে সেটি পুনরায় চালু করার জন্য। আর আমরা যে পূর্বের যে নিয়মে ছিলাম সেই নিয়মেই কিন্তু এটি চলছে। আর নতুন যে শিক্ষাক্রম রয়েছে এই নতুন শিক্ষাক্রমে আসলে কিভাবে এটি হবে সেটি জানি না, হয়তোবা যে বর্তমান যে পদ্ধতিটি অবলম্বন করার চেষ্টা করছে শিক্ষা অধিদপ্তর হয়তোবা এই পদ্ধতিতেও আগামী বছর থেকে এই বৃত্তি কার্যক্রম চলমান থাকতে পারে। আমি আশা করব যে সকল শিক্ষার্থীরা প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাই অবশ্যই ভালো ফলাফল করবে এই কামনাই করে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।